হে ডিফেন্স লাভার ভাই ও বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব বর্তমানে ভারত এবং নেপালের এই উত্তেজনায়। নেপাল বাংলাদেশের সহযোগিতা চেয়েছে, কি বলছে চীন, বিস্তারিত আলোচনা করার পূর্বে যারা এখনো নতুন জ্ঞান ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন শুরু করি। দক্ষিণ এশিয়ার হিমালয় কন্যা নেপাল, পাহাড় ঘেরা দেশটির গোটা অর্থনীতি আমদানির উপর নির্ভরশীল। নেপালের রাজনীতি অর্থনীতি বেশি মাত্রায় ভারত নির্ভরশীল। বেশ কয়েক বছর আগেও যে বাজারটি ভারতের দখলে ছিল, কাঠমান্ডুর রাজপথে সফররত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানাতে হাজার হাজার মানুষ ভিড় করতেন। নেপালের পার্লামেন্টে ভাষণ দিয়ে প্রতিবেশীদের মনোজয় করে নিয়েছিলেন মিস্টার নরেন্দ্র মোদী। কিন্তু ওই সফরের ঠিক 13 মাসের মাথায় নেপাল তাদের নতুন সংবিধান অনুমোদন করে আর তার বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়েন সে দেশের ভারত সীমান্ত ঘেঁষা এলাকার মদিসিরা, যাদের পেছনে দিল্লির প্রচন্ড সমর্থন আছে বলে পর্যবেক্ষকরা একমত। কেননা ট্রেডিশনালি নেপালের রাজনীতিতে ভারতের প্রভাব অনেক বেশি। নেপাল নতুন সংবিধানকে ঘিরে মদেশীয়দের বিক্ষোভ এবং এর জেরে দেশটির সঙ্গে ভারতীয় সীমান্তে চলে অবরোধ। ভারতের অনানুষ্ঠানিক এই অবরোধের কারণে দুই দেশের মধ্যে শুরু হয় সম্পর্কের টানাপড়ন। মূলত নেপালের অভ্যন্তরিক বিষয়ে নাক গলানো থেকে নেপাল ভারত সম্পর্কের আচমকা এত দ্রুত অবনতি হয়। নেপাল ঠিকই বুঝেছিল যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পররাষ্ট্র নীতির এক অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তার নেবারহুড ফার্স্ট পলিসি, অর্থাৎ তার পররাষ্ট্র নীতিতে পার্শ্ববর্তী দেশগুলোকে তিনি অগ্রাধিকার তালিকায় রেখেছেন। এটা যদি বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে যে বৈশ্বিক রাজনীতিতে তিনি বারবারই পার্শ্ববর্তী দেশগুলোকে সবচাইতে বেশি গুরুত্ব দিয়ে আসছেন। তাই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর নেপাল সফর এবং নেপালের সঙ্গে একাধিক চুক্তি স্বাক্ষরের পর এটাই স্পষ্ট যে নরেন্দ্র মোদীর নেবারহুড ফার্স্ট পলিসির ক্ষেত্রে এটি একটি বিশাল বড় আঘাত। মনে রাখবেন 23 বছরের মধ্যে প্রথম কোনো চীনা নেতা নেপাল সফর করেছেন। তো এই সফরে দ্বিপাক্ষীয় সম্পর্কের বড় ধরনের সাফল্য আসবে না তো কোথায় আসবে? এখন নেপাল বেশি মাত্রায় চীনের দিকে ঝুঁকে পড়ায় নেপাল ভারতের প্রভাব বলয় বিস্তারের বৃত্ত থেকে বেরিয়ে আসে, যেটা ভারতের নীতি নির্ধারকদের জন্য একটা বিশাল চিন্তার কারণ। আর গত 7 নভেম্বর 2019 সালে নতুন মানচিত্রে নেপালের ভূখণ্ডকে নিজেদের বলে দাবি করেছিল ভারত। মধ্য এশিয়ার নিয়ন্ত্রণ গ্রহণের জন্য ব্রিটিশ এবং রুশ সাম্রাজ্যের মধ্যে 19 শতকে একটি গ্রেট গেম শুরু হয়েছিল। বর্তমানে দক্ষিণ এশিয়ার একই ধরনের ভূ রাজনৈতিক দ্বন্দ্ব দেখা যাচ্ছে দুটি নতুন গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শক্তি ভারত চীনের মধ্যে। বর্তমানে উত্তর ও দক্ষিণ দিক থেকে দুটি শক্তিশালী প্রতিবেশী দেশের মধ্যে চিরা চ্যাপ্টা হওয়া নেপাল অনেক বেশি দৃঢ় প্রতিজ্ঞ ও কৌশলী কূটনৈতিক খেলোয়াড় হিসেবে আত্মপ্রকাশ করেছে। মূলত নেপাল বাংলাদেশ থেকে কৌশলটি শিক্ষা নিয়ে প্রয়োগ করছে। এশিয়ার দুটি জয়েন্টের মধ্যকার গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক অবস্থানের সুযোগটি সে পেয়েছে। ভূ রাজনৈতিক দাবা চলে নেপাল অধিকতর শক্তিশালী প্রতিবেশীর হাতের খুঁটি হয়ে আর থাকতে চায় না নেপাল, বরং সে কৌশলী হাতে ভারত ও চীন উভয়ের কাছ থেকে ছাড় আদায় করতে চায়। গত 9 মে নেপাল তার ভাষায় একটি বিরোধপূর্ণ এলাকার উপর দিয়ে যাওয়া নতুন লিঙ্ক রোড নির্মাণের জন্য ভারতের কাছে তীব্র প্রতিবাদ জানায়। ভারতের ওই ঘটনার পর নেপাল নিজের সার্বভৌমত্ব রক্ষা এবং নিজেদের অবস্থান পরিষ্কার করার জন্য ওই এলাকার পাশে নেপালি সেনাবাহিনী মোতায়েন করেছে নেপাল। বর্তমানে নেপালের রাস্তায় রাস্তায় এবং গলিতে গলিতে শুধু একটি শব্দ উচ্চারণ হচ্ছে, তা হচ্ছে ভারতের মতো বন্ধু থাকলে শত্রুর আর কোনো প্রয়োজন নেই। ভারতের এই আগ্রাসী মনোভাবের জন্য নেপালি পার্লামেন্ট এবং রাজপথ উভয় স্থানে ভারত বিরোধী ব্যাপক প্রতিবাদ দেখা যাচ্ছে। বিতর্কিত জায়গার উপর দিয়ে ভারত রাস্তা নির্মাণ করার ফলে দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের সর্বশেষ যে বন্ধু রাষ্ট্রটি ছিল তার সাথেও সম্পর্কের ব্যাপক অবনতি হলো। দক্ষিণ এশিয়ার সামরিক দিক থেকে সবচেয়ে দুর্বল রাষ্ট্রটির উপর ভারত তাদের সামরিক আগ্রাসন চালানোর মাধ্যমে নিজেদের ক্ষমতা প্রদর্শনের জন্য সবচেয়ে নিন্দনীয় পন্থাটি বেছে নিয়েছেন। নন্দিত নিরাপত্তা বিশ্লেষক মিস্টার টম বিতর্কিত এলাকায় ভারতের এই রাস্তা নির্মাণটির বিষয়ে ভারতের শক্তি প্রদর্শনের একটি বার্তা হিসেবে দেখছেন। এছাড়াও তিনি আরো মনে করেন যে ভারতের বন্ধু ভাবাপূর্ণ এবং অপেক্ষাকৃত দুর্বল একটি রাষ্ট্র নেপালের উপর ভারতের এরকম সামরিক আগ্রাসন তার ক্ষমতাকে আরো হেয় করেছেন। এছাড়াও মিস্টার টম তার বক্তব্যে আরো বলেন 1965 সালে ভারত এবং চীনের মধ্যে একটি যুদ্ধ সংঘটিত হয়েছিল, যে যুদ্ধে চীনের কাছে ভারত সূচনীয়ভাবে পরাজিত হয়েছিল। ওই যুদ্ধে সূচনীয়ভাবে ভারত পরাজিত হওয়ার ফলে ভারতের বিশাল একটি ভূখণ্ড চীন দখল করে নেয় যা এখনো চীনের অধীনে রয়েছে। মিস্টার টম মনে করেন ভারত যদি নিজে
নিজেকে শক্তিশালী হিসেবে প্রদর্শন করতে চায় তাহলে ভারতের উচিত নেপালের বিতর্কিত ভূখণ্ড দখল না করে চীন ভারতের যে সকল ভূখণ্ড দখল করেছে ওই সকল ভূখণ্ড চীন থেকে উদ্ধার করা। যদিও এটি কখনো সম্ভব নয় এটি বলে মিস্টার টম হেসে দেন। বিতর্কিত ওই এলাকাটি সম্পর্কে ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে যে ভারত যে লিঙ্ক রোডটি তৈরি করেছে তা ভারতের উত্তরখণ্ড রাজ্যের ধারচুলাকে চীনের সাথে ভারতের সীমান্ত লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের কাছে লিপুলেখা পর্বতগিরি পথে মিলিত হয়েছে। কিন্তু নেপালের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটি তার দক্ষিণ দিকের কালাপানি নামে পরিচিত ভূখণ্ডের গিরিপথ দিয়ে অতিক্রম করেছে। তবে এখানে উল্লেখযোগ্য কালাপানি হচ্ছে ভারত এবং নেপালের মধ্যকার একটি বিরোধপূর্ণ এলাকা। ভারতের সাথে নেপালের সীমান্ত বিরোধ প্রায় 56 বছর ধরে চললেও তা অবসান ঘটেনি এখনো। ভারত সবসময় নেপালের প্রতি বড় ভাইসুলভ আচরণ করেছে যার প্রতিবাদ বর্তমানে ব্যাপকভাবে হচ্ছে নেপালে। ভারতের এই ধরনের আগ্রাসী নীতির প্রতিবাদে কাঠমান্ডু ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞানের অধ্যাপক কৃষ্ণ পাখের বলেন, বিরোধপূর্ণ এলাকায় প্রয়োজন হলে নেপাল তাদের সেনাবাহিনী মোতায়েন করবে। তিনি আরো বলেন, ভারত মনে করেছে যে সে তার সামরিক শক্তি দিয়ে যা খুশি তাই করতে পারে, কিন্তু তা আর হতে দেওয়া হবে না। ভারতের শক্তি প্রদর্শনের মনোভাব আর বরদাস্ত করা উচিত হবে না। প্রয়োজন হলে নেপালের উচিত হবে ভারতের মুখোমুখি হওয়া এবং বিরোধপূর্ণ এলাকায় তার সেনাবাহিনী মোতায়েনের মাধ্যমে নিজ সার্বভৌমত্ব রক্ষা করা। নেপালের সরকারের পক্ষ থেকে নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ভারতের বিপক্ষে শক্ত মনোভাব দেখা গেছে। তবে ভারতের পক্ষ থেকে ব্যাপক ভিত্তিতে অভিযোগ আনা হচ্ছে যে নেপালের এই কঠোর মনোভাবের জন্য দায়ী হচ্ছে চীন, কেননা চীনই নেপালকে ভারতের বিরুদ্ধে উস্কে দিচ্ছেন। তবে এটি সত্য যে এই সংকটময় পরিস্থিতি মোকাবেলা করার জন্য নেপালকে সব ধরনের সহযোগিতা করছে চীন। দক্ষিণ এশিয়ার অত্যন্ত ছোট এবং সমুদ্রের সাথে যার কোনো সংযোগ নেই এই ধরনের একটি দেশ নেপাল যখন তার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ভারতের বিরুদ্ধে শক্ত হুমকার দেয় সেখানে বাংলাদেশের মতো দেশ কি করতে পারে সেটা একটু আপনারা ভেবে দেখুন। তো চলুন এবার মূল প্রসঙ্গে ফিরে যাই। জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় বাংলাদেশের সহযোগিতা চেয়েছে নেপাল। নেপাল সেনাবাহিনীর প্রধান জেনারেল পূর্ণ চন্দ্র থাপা রবিবার সন্ধ্যায় বঙ্গভবনের রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে এই সহযোগিতা চান। বৈঠক শেষে রাষ্ট্রপতি পেশ সচিব জয়নাল আবেদিন সাংবাদিকদের এই সব তথ্য জানান। নেপালের সেনাপ্রধানকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি হামিদ বলেন, বাংলাদেশ ও নেপালের মধ্যকার সম্পর্ক খুবই চমৎকার, দুই দেশের সেনাবাহিনীর সফর বিনিময় এক ইতিবাচক ভূমিকা পালন করতে পারে। আব্দুল হামিদ আরো বলেন যে নেপাল সেনাবাহিনীর অনেক সদস্য ন্যাশনাল ডিফেন্স কলেজ অব বাংলাদেশের বিভিন্ন কোর্সে অংশ নেয়। জেনারেল পূর্ণ চন্দ্র ধাপা বলেন, সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের নেপাল সফর দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সম্পর্ককে জোরদার করবে। তিনি জানান, নেপাল প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা বাংলাদেশের বিভিন্ন কোর্সে অংশ নিয়ে তাদের দক্ষতা এবং সক্ষমতা বাড়ানোর সুযোগ পাচ্ছেন, যা নেপাল প্রতিরক্ষা বাহিনীর উপকার করছে। বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ডক্টর বংশীধর মিশ্র এবং প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও মোহাম্মদ মাহফুজুর রহমানের পাশাপাশি রাষ্ট্রপতি সংশ্লিষ্ট সচিবেরা বৈঠকে উপস্থিত ছিলেন। এর আগে গত বছর 4 দিনের সফরে নেপালে যান মহামান্য রাষ্ট্রপতি। সফরকালে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাতে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বলেছেন, 2030 সালের মধ্যে উন্নয়নশীল দেশে পরিণত হতে তারা বাংলাদেশের সহযোগিতা চাচ্ছেন। বাংলাদেশের উন্নয়নের পথরেখা ধরে এগোতে চাই প্রতিবেশী দেশ নেপাল, সেজন্য চাচ্ছে বাংলাদেশের সহযোগিতা। নেপালের প্রধানমন্ত্রী বলেন, 2030 সালের মধ্যে উন্নয়নশীল দেশে পরিণত করতে নেপাল সকল ধরনের পদক্ষেপ নিচ্ছেন। এই লক্ষ্যে নেপাল বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায়, বাংলাদেশের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায়। দক্ষিণ এশিয়ার হিমালয় কন্যা নেপাল বাংলাদেশের প্রতিবেশী, সরাসরি সীমান্ত দিয়ে বিভক্ত না হলেও বাংলাদেশের সীমান্ত থেকে নেপালের দূরত্ব মাত্র কয়েক কিলোমিটার। পাহাড়ে ঘেরা দেশটির গোটা অর্থনীতি আমদানির উপর নির্ভরশীল। বাজারটি এতদিন ভারতের দখলে থাকলেও গত কয়েক বছরে ভাগ বসিয়েছে বাংলাদেশ। নেপালের বাজারে খাদ্যপণ্য, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, ফার্নিচার এবং ওষুধ যাচ্ছে বাংলাদেশ থেকে। এছাড়া উভয় দেশের সরকারের ব্যবসা বাণিজ্য নীতি, বিশেষ করে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি সহ দূরদর্শী পদক্ষেপের ফলে নেপালের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারিত হচ্ছে। এসব কারণে নেপালে বাংলাদেশের পণ্যের আধিপত্য দিন দিন বেড়েই চলেছে। তবে এখনো নেপাল বাংলাদেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্কের সমস্যা দীর্ঘদিনেও সমাধান হয়নি, এজন্য মূলত ভারতকে দায়ী করছে অনেকেই। সীমান্তে সরাসরি যোগাযোগ ব্যবস্থা না থাকায় নেপাল বাংলাদেশের ব্যবসায়ীদের পণ্য আমদানি রপ্তানিতে প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে। ভারতের মাত্র 15 থেকে 20 কিলোমিটার করিডোরের জন্য ব্যবসায়ীদের মূল সমস্যায় পড়তে হয়। মুক্ত বাণিজ্যের এই সময়ে ঘন্টা খানিক দূরত্বের ওই সড়কে অন্য পরিবহনের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। আমরা চাই নেপাল সহ এশিয়ার ছোট ছোট দেশগুলোর সাথে বাংলাদেশের সামরিক, কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার হোক। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে।